যশোর শহর থেকে 14 কিলোমিটার দূরে সিঙ্গিয়া স্টেশনের কাছে জঙ্গল বাঁধাল গ্রাম। এই গ্রামে 72 শতক জমির উপর স্থাপন করা হয়েছে জঙ্গল বাঁধাল কেন্দ্রীয় জামে মসজিদ। জাতীয় মসজিদ বাইতুল মোকারমের আদলে নির্মিত এই মসজিদটির সৌন্দর্য শোভা দূর দূরত্বের মুসলিমদের টানে। 2020 সালে নান্দনিক রূপ পাওয়া মসজিদ কমপ্লেক্সটির সর্বত্র রয়েছে পরিপাটি ও নিপুণতার ছোঁয়া। এই মসজিদটি শুধু নামাজ আদায়ের স্থান নয়, বরং দর্শনীয় স্থানে রূপান্তরিত হয়েছে। 2018 সালে এলাকাবাসী সম্মিলিতভাবে মসজিদটির সংস্কারের উদ্যোগ নেয়। এ সময় জাতীয় মসজিদের আদলে তৈরির পরিকল্পনা হয়, সে অনুযায়ী নির্মাণ করতে 2 বছর সময় লেগেছে। এতে খরচ হয়েছে প্রায় 2 কোটি টাকা। নামাজের স্থানের পাশাপাশি স্টোর রুম ও খোলা বারান্দা রয়েছে। মসজিদটির প্রাচীরেও আছে পরিকল্পনার ছাপ। অনেকের চিন্তার প্রতিফলন রয়েছে এই মসজিদে, বিশেষ করে তার প্রয়াত জহুরুল ইসলাম ও আমেরিকান প্রবাসী আশরাফুল হক নিপুণের মাধ্যমে মসজিদের কাজ শুরু হয় এবং 2020 সালে মসজিদ নির্মাণ শেষ হয়। 8 শতাধিক মুসল্লির একসঙ্গে নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে এই মসজিদটিতে। নান্দনিক এই মসজিদ তৈরির সঙ্গে সম্পৃক্ত ছিলেন শহীদুল ইসলাম ও তার সহদরগণ। তিনি জানালেন কেন এই মসজিদ নির্মাণ করা হয়েছে। এটা জঙ্গলবাদাল কেন্দ্রীয় জামে মসজিদ নামে এটা নামকরণ করা হয়েছে, যেহেতু এই জমিটা যেটা আছে এটা জঙ্গলবাদাল মাধ্যমিক বিদ্যালয়ের। এটা এখানে একটা ছোটো একটা মসজিদ ছিল। এর আগে আমরা গ্রামবাসী মিলে একটা সবার এটা চিন্তা চেতনা হলো, বিশেষ করে ঢাকায় আমার বড় ভাইরা থাকে, আমাদের পরিবারের সবাই মিলে চিন্তা করলো যে একটা সুন্দর দৃষ্টিনন্দন একটা মসজিদ, যেহেতু একটা ধর্মীয় প্রতিষ্ঠান, শুরু করা হয় 17 সাল থেকে এবং এটা 20 সালে উদ্বোধন করা হয়। এটা আনুমানিক ব্যয় প্রায় 1.5-2 কোটি টাকা। এটা এলাকার লোকজনেই সব সকলের সহযোগিতায়, কিন্তু বেশি অংশ আমার পরিবার থেকে এটা আসছে। এখন এখানে বিশেষ করে হেফজুখানা চলতেছে, এখানে প্রায় 52 জন বাচ্চা কাচ্চা হেফজু পড়তেছে, পাশাপাশি এখানে বয়স্করাও কোরআন শিক্ষা করতেছে। মসজিদের পাশাপাশি চালু করা হয়েছে একটি মাদ্রাসাও। গ্রামবাসীর আর্থিক সহায়তায় সুচারুভাবে পরিচালিত হচ্ছে মসজিদ ও মাদ্রাসার সার্বিক কার্যক্রম। বিশেষত্ব এখানে যে এলাকাবাসী মূলত ইয়ে করে, আর পাশাপাশি এর বিশেষত্ব বলতে নামাজ কালামে মদত বন্দে গিয়ে এটাই তো এলাকাবাসীর মূল ইয়ে। আর যেহেতু এলাকার মানুষ গরিব, তো ওনারা ভাইরা এই উদ্যোগ নিয়েছেন, নিয়ে মাদ্রাসা প্রতিষ্ঠা করছে। ওনাদের মূল উদ্দেশ্য হলো যে এলাকাবাসী যাতে দিন পেয়ে যায়, আর পাশাপাশি 2 জন ইমাম রাখছেন, তারা ওই সহি শুদ্ধ করে মানুষকে কোরআন শিক্ষা দিচ্ছে। গ্রামবাসীরা বলছেন মসজিদটি দেখতে খুব সুন্দর, তাই দূর দূরান্ত থেকে প্রতিনিয়ত ছুটে আসছেন দর্শনার্থীরা, ফলে মসজিদের মাধ্যমে গ্রামের পরিচিতিও বাড়ছে আশেপাশের দূর দূরান্তের জেলাতেও। আমার জানা মতে এরকম এত সুন্দর মসজিদ এবং এত নিয়ম শৃঙ্খলা মসজিদ কমে দেখছি, এবং এখানকার যারা কর্মকর্তা, যারা বিশেষ করে ইমাম সাহেব, মুয়াজ্জিন এবং এই মসজিদ পরিচালনা যারা করে, এদের কমিউনিকেশন এবং এদের যে ব্যবস্থাপনা এত সুন্দর, যা মানুষকে অবাক করতে খুবই স্বাচ্ছন্দ্যবোধ। এবং সবাই এখানে মসজিদে নামাজ পড়ে এবং এখানে সবাই আনন্দিত, কী কারণে? পরিবেশটা সুন্দর। প্রতিদিন নান্দনিক মসজিদে গ্রামের মানুষের পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে আসা মুসল্লিরাও নামাজ আদায় করছেন।